with you people and congratulate Mr. Mukhadi Chaudhary Tarun. সে বহু আগে থেকে আমার ছোটবেলার থেকে আমার বন্ধু। আল্লাহ তাআলা যে গুণগুলি খুব অল্প সংখ্যক মানুষের হাতে দেন, মানুষের কাছে দেন, তাদের মধ্যে থেকে তরুণ একটি আশীর্বাদ প্রাপ্ত আল্লাহর কাছ থেকে। যে সঙ্গে একটু আগে বক্তা বলে গেলেন যে তরুণকে যখনই বলা হবে কিছু লেখার জন্য তরুণ চট করে লেখে, এবং আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি মনে করি যে তরুণ আমার ছোটবেলার থেকে আমার বন্ধু। তাকে ছোটবেলার থেকে আমরা একসঙ্গে বসে, সে আমাকে ছোটবেলার থেকে এত বেশি উৎসাহ দান করেছিল। আমার তরুণ, তোর মতন তো আমি কোনোদিন লিখতে পারবো না। বলে তোর ভিতরে একটা ট্যালেন্ট আছে যেটা তুই লেখা লাগবে না, তুই লেখাগুলি মানুষের মনের অন্তরে ঢুকিয়ে দিতে পারবি। তোর ভিতরে আল্লাহ তাআলা এই একটা গুণ দিয়েছিল। আমার এখন মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে তরুণের কথাটা কত সত্যি, যে আমি কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি মানুষের মনের ভিতরে কারোর ভাষা, কারোর দুঃখ, কারোর বেদনা, কারোর অনুভূতি আমি অল্প সময়ের মধ্যে আল্লাহর দেওয়া সেই সুরের মাধ্যমে আমি ঢুকিয়ে দিতে পারি এবং লোকের কাছে। কিন্তু তাকে ওই জিনিসটা তাকে সবচেয়ে আগে লিখতে হয়, তারপরে আমার কণ্ঠে তুলতে হয়, এবং আবার আল্লাহ তাআলা দেওয়া সুরের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই গুণটাকে আমি জানতাম না, আমার ভিতরে এসছে, এবং আমি ভাবি যে তরুণ আমাকে কতটুকু সহযোগিতা করেছিল, কিভাবে আমাকে এই সঙ্গীত জগতে আসার জন্য উৎসাহ দান করেছিল, তার জন্য আমি তরুণকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরে। আমি আমার স্ত্রীকে নিয়ে আমার আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই জায়গায় ফেলে আমি তরুণের এই জিনিসটা আপনাদের তরুণের ব্যাপারটা তুলে ধরার জন্য আমি এখানে এসেছি, এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান ব্যক্তি মনে করেছি। তরুণ কিন্তু তার পরিবার কিন্তু কবি থেকে, আপনারা হয়তো অনেকে ইয়াং জেনারেশন জানে কি না জানি না, আগের জেনারেশন আমাদের সময়টা তারা সবাই জানে, তারা সবাই নাম শুনেছে কবি কায়কোবাদ। কায়কোবাদের পরিবার কিন্তু তরুণের, তরুণ হচ্ছে তার আমার বাবার তরফ থেকে, আমার দাদার তরফ থেকে আমার ভিতরে এসছে। আমি তরুণকে এই জন্যই বলবো যে আগে লিখুনি, তারপরে সুর, তারপরে মানুষের মধ্যে। তরুণ তুমি সার্থক, আমি আরো বেশি চাই তুমি আরো বেশি অনেক দিন আমাদের মধ্যে থেকে আমাদেরকে উৎসাহ দান করো। তরুণ কিন্তু শুধু যে কবি তাই নয়, সে কিন্তু একজন সায়েন্টিস্ট। ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে আছে 74, 76, 75, 76, 77 এর সময় তরুণ আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটি গর্ব ছিল, ওকে নিয়ে আমরা গর্ব করতাম। বটানিতে পড়ালেখা করতো তখন, আমরাও তখন যেতাম। এখন আমার বন্ধু আসছে এখানে, আমরা একসঙ্গে গান করতাম তখন ইউনিভার্সিটিতে। নাসরিন, তাকে আমি নিয়ে এসেছি। নাসরিন একটু দাঁড়িয়ে তুমি সবাইকে একটু দেখাও। ও কিন্তু শিল্পী, আমরা তরুণকে, আমি তরুণ ও তরুণকে যখন বললাম নাসরিন এখানে আসেছে, সঙ্গে সঙ্গে ফোন করে নাসরিনকে আসার জন্য অনুরোধ করেছে। নাসরিন তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার এই বন্ধু ইয়েতে এসছো আর কি, অনুষ্ঠানে এসছো। ঢাকা ইউনিভার্সিটিতে সে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির থেকে সে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ফর্ম কমপ্লিট করে সে লন্ডনে যায়, মানে এমএস কমপ্লিট করে সে লন্ডনের লিডিং ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে এসে সে জয়েন করে টি মুভি ডক্টর টি রিসার্চ। সেখানে কিন্তু তারও সৃষ্টি আছে যে ব্লেন্ডিং অফ দ্য ট্রি, মানে ভালো এবং খারাপ দিকে একসঙ্গে করে সে ব্লেন্ড করে নতুন একটি চার পাতার তৈরি করেছিল, তার জন্য তার কন্ট্রিবিউশন বাংলাদেশকে দিয়েছে সে। কবি তো দিয়েছে আজকে, এটাও তো তার কন্ট্রিবিউশন। আমি আশা করব আমরা সবাই তরুণকে, আমরা চেষ্টা করছি তরুণকে, তরুণের লেখার মাধ্যমে আমাদের মধ্যে
আবার পুনরায় আরো নতুন কোন তরুণকে আমরা যাতে নিয়ে আসতে পারি, তরুণ আমাদের জন্য আরো অনেক কিছু লিখবে। আর বেশি কিছু বলার আমার নেই, আমি বলতে পারি না, আমি ইংরেজিতে বলতে পারলাম না, বাংলায় আমি যদি আপনাদের ডাকি বাংলায় ও ব্রাদার, আমরা বাঙালিদের মধ্যে খুব একটা রেসপন্স করবে না, কিন্তু আমি ও ভাই, এইটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে এই কবিতাগুলি আমরা যদি আমাদের মাধ্যমে এখানকার এদের আমেরিকায় এদের এই লেখনের মাধ্যমে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের দেশের কতখানি মান উন্নত হবে আপনারা সবাই বুঝতে পারছেন। এই ধরনের লোকজনকে আমরা যেন লালায়িত করি, পালন করি, এটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। না তুমি কেমন করে লেখো গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে লেখো তরুণ। ধন্যবাদ।